নির্বাচন মূলত একদলীয় হওয়ার কারণে রাষ্ট্রচুতি বা সরকারিভাবে প্রভাবিত করার প্রয়োজন ছিল না। আমি স্পষ্ট করে বলছি, নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতা কার্যত ছিল না। নির্বাচন দলের ভেতরেই হয়েছে, মধ্যে হয়নি, উইদিন হয়েছে, বিটুইন হয়নি। কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে দু বছর সময়ে ইউনিয়ন পরিষদের 992টি, উপজেলা পরিষদের 496টি, জেলা পরিষদের 71টি, পৌরসভার 90টি এবং সিটি কর্পোরেশনের 16টি নির্বাচন করেছে। নির্বাচনগুলোর সততা, শিক্ষতা, নিরপেক্ষতা, অবাধ হওয়া নিয়ে অতীতের ন্যায় ব্যাপক বিতর্ক বা সমালোচনা হয়নি। Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য। Jevico. উপনির্বাচন সহ জাতীয় সংসদে মোট 318টি আসনে কমিশন নির্বাচন করেছে। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। এটি সঠিক এবং যৌক্তিক, কিন্তু বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোনো নির্বাচন কমিশন সংবিধান উপেক্ষা করে স্বেচ্ছায় নির্বাচন না করে বা বাতিল করে দিয়ে পদত্যাগ করেছে এবং সেই কারণে নির্বাচন হয়নি, এমন কোনো দৃষ্টান্ত বা উদাহরণ নেই। সরকার বারবার বলেছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঠেলে সাজাতে হবে। আমি আরেকবার উচ্চারণ করে বলছি, সরকার বারবার বলছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নির্বাচন বারংবার ব্যর্থ হওয়ার প্রকৃত সত্য কারণ এই কথাটির মধ্যেই নিহিত। কমিশনের সদস্যরা সংবিধান মেনে দায়িত্ব পালন করে থাকেন। আমাদের কর্মকালে আমরা গণমাধ্যম, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা করাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী সহ আবশ্যক সকলের আন্তরিক সহযোগিতা পেয়েছি। আমি আজ বিদায় লগ্নে কৃতজ্ঞ চিত্তে সেটি স্মরণ করছি। বর্তমান অতীত থেকে আহরিত অভিজ্ঞতা, জ্ঞান ও উপলব্ধি থেকে ভবিষ্যতের জন্য কিছু প্রস্তাবনা সরকারের জন্য, সরকারের সদয় বিবেচনার জন্য রেখে যাওয়া আমরা আমাদের কর্তব্য মনে করছি। বাংলাদেশের জনগোষ্ঠীর সমরূপতা, হোমোজেনিটির কারণে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে। সেই সাথে নির্বাচন 4 বা 8টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে। আমাদের প্রবর্তিত অনলাইনে নমিনেশন দাখিল অব্যাহত রেখে নির্বাচন প্রক্রিয়া প্রযুক্তির ব্যবহার অপটিমাইজ করতে পারলে আমাদের ধারণায় এটি ভবিষ্যতের জন্য উত্তম হবে। অধিকন্তু প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অত্যই পদত্যাগ পত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দিব। সদস্য এখানে উপস্থিত নাই, তারাও কি পদত্যাগ করছেন?